বলি এটা কেন হতে পারে, বিপ্লব দাস সম্প্রতি কিছু কেসে ফেঁসে গেছে। হ্যাঁ, মানে সেটা কিন্তু আপনার সঙ্গে রিলেটেড নয়, সঙ্গে রিলেটেড টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা হয়েছে, সেগুলো ধরে আমি এনকোয়ারি করে ধরেছি, ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সেটা ধরুন বিভিন্ন লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্ট, সেখানে দেখা যাচ্ছে যে টাকা পয়সা অনেক টাকাই ডেভিড ডেভিডের কাছেও গেছে। হ্যাঁ, ডেভিডে বিভিন্ন সময় টাকা নিয়েছে। হ্যাঁ, ওটা ওই দান মানে ডোনেশন হিসেবে বিভিন্ন জায়গা থেকে, আচ্ছা 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 সেগুলোকে চ্যানেলাইজ করেছে। হ্যাঁ, আচ্ছা তো সেগুলো ধরুন এখন সামনে চলে আসছে, দেখা যাচ্ছে একটু সমস্যা আছে। এবার আচ্ছা হতে পারে যে ও হয়তো আপনাকে প্রেশারাইজ করে জানতে চাইছে যে আপনার সাথে ম্যানেজারের কি ডিল হয়েছে। ওসব ছাড়ো তো, ওসব ভরদাস পাল আমার সঙ্গে, আমরা কি শুনুন না যাবো, 18 বছর হ্যাঁ হ্যাঁ ব্যাংকের লাইনে আমি কাজ করছি, তো আমি জানি হ্যাঁ ব্যাংকের ম্যানেজার ছাড়া আদার সব স্টাফ হচ্ছে হরিদাস পাল, হ্যাঁ জেনে রাখুন। মানে ব্যাংক ম্যানেজার ছাড়া যা স্টাফ আছে ব্যাংকের সবাই হচ্ছে হরিদাস পাল, আমি মনে করি তাই। সে আমি ডাইরেক্ট বাড়ির যে গার্জেন আমি তার সঙ্গে কথা বলবো, সে বাঁচাতে পারলে আমাকে বাঁচাবে, সে মানে এই মারতে ফোনটার এই ফোনটার জন্য দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ও জানতে চাইছে আপনার কাছ সঙ্গে আমাকে ডিল হয়েছে, এক। আর দ্বিতীয় কারণ হতে এটা হতে পারে যে আমাকে প্রেশারাইজ করছে, করে টাকা নেওয়ার চেষ্টা করছে, ছাড়ুন তো ঠিক আছে। বললে আমি মানবো না কি কথাবার্তা। না মানে ও কিন্তু এই জিনিসটা করে, আমি 2-3টা কেস পেয়েছি যেখানে 1,25,000, আচ্ছা একজনের কাছ থেকে হচ্ছে 4.5 লাখ এরকম অ্যামাউন্ট, কিন্তু এই ইন্সপেকশন হবে, ধরা পড়ে যাবে, এই হবে তাই হবে করে কিন্তু টাকাটাও তুলেছে ওখান থেকে। আচ্ছা, মানে স্যার ঠিক বলেছেন স্যার, ওই ব্যাপারটা নিয়ে আমাকে চাপে ফেলার চেষ্টা করছে, হ্যাঁ, ওসব বুঝতে কোনো বুঝতে চিন্তা নেই, ওসব ওসব স্যার কিচ্ছু হয়নি। স্যার বলি স্যার, আপনি নিশ্চিত স্যার, আপনি আপনি আছেন আমি জানি, আপনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না স্যার, এটা আমি নিশ্চিত থাকি, আমি নিশ্চিত। হুম হুম আর আচ্ছা আপনিও কিছু স্যার, কিছু কিছু, স্যার আমি আবার একটা কথা আপনাকে বলে রাখি, আমি এইমাত্র ডিএম অফিসে ঢুকলাম, আচ্ছা আমার সঙ্গে অলরেডি 1 কোটি টাকা স্যারের সঙ্গে ফাইনাল হয়ে গেল স্যার। আমি বলেছিলাম আচ্ছা যে হ্যাঁ আমি মার্চের মধ্যে আমি 1 কোটি টাকা আমি ঢুকাবো, হুম হুম মার্চের পর নতুন বছর পড়লে আমি 2.5 কোটি টাকা ঢুকাবো, তাহলে এই আচ্ছা টাকাটা আমরা তো আমাদের খাবো, বাংলা কথা, মাঝে আমি কাউকে দেবো না, আপনি আচ্ছা, যেভাবে অ্যাকাউন্ট আমাকে কি, বললেন হ্যাঁ অ্যাকাউন্ট কি, অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা আমি একটুখানি প্যাটার্নটা চেঞ্জ করে দেবো, আপনি সেই মতন যা করা বলবেন যাবে যেভাবে আসলে। বলবেন আমি সেভাবে করবো। শুনলেন তো কথোপকথন, সমবায় ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ, আর সেই টাকা নাকি ঘুরপথে গিয়েছে তৃণমূল বিধায়কের অ্যাকাউন্টে। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে, ইতিমধ্যে আবার ভাইরালও হয়েছে একটি অডিও ক্লিপ, আর সেই অডিও ক্লিপেই শোনা যাচ্ছে কিভাবে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের অ্যাকাউন্টে গিয়েছে সমস্ত টাকা, কিভাবে খোলা হয়েছে ভুয়া অ্যাকাউন্ট তার বিশদ বিবরণও দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, ওই ফোনালাপে যে দুই ব্যক্তির কণ্ঠ শোনা যাচ্ছে তার সমবায় ব্যাংকের ম্যানেজার এবং এক ঠিকা সংস্থার কর্মী। ভাইরাল অডিওর এক প্রান্তে রয়েছে কান্দি সমবায় ব্যাংকের ম্যানেজার সৌম্য চক্রবর্তী, আর অপর প্রান্তে এক ঠিকা সংস্থার কর্মী অপূর্ব দাস। যদিও এই ভাইরাল হওয়া অডিওর সত্যতা যাচাই করেনি আজ তার বাংলা, শুনুন আরও একবার শোনাই। বলি এটা কেন হতে পারে, বিপ্লব দাস সম্প্রতি কিছু কেসে ফেঁসে গেছে। হ্যাঁ, মানে সেটা কিন্তু আপনার সঙ্গে রিলেটেড নয়, সঙ্গে রিলেটেড টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা হয়েছে, সেগুলো ধরুন আমি এনকোয়ারি করে ধরেছি, ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সেটা ধরুন বিভিন্ন লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্ট, সেখানে দেখা যাচ্ছে যে টাকা পয়সা অনেক টাকাই ডেভিড ডেভিডের কাছেও গেছে। হ্যাঁ, ডেভিডে বিভিন্ন সময় টাকা নিয়েছে। হ্যাঁ, ওটা ওই দান মানে ডোনেশন হিসেবে বিভিন্ন জায়গা থেকে, আচ্ছা আচ্ছা সেগুলোকে আচ্ছা চ্যানেলাইজ সেগুলোকে চ্যানেলাইজ করেছে। হ্যাঁ, আচ্ছা তো সেগুলো ধরুন এখন সামনে চলে আসছে, দেখা যাচ্ছে একটু সমস্যা আছে। এবার আচ্ছা হতে পারে যে ও হয়তো আপনাকে প্রেশারাইজ করে জানতে চাইছে যে আপনার সাথে ম্যানেজারের কি ডিল হয়েছে। ওসব ছাড়ুন তো, ওসব ভরদাস পাল আমার সঙ্গে, আমরা কি শুনুন না যাবো, 18 বছর হ্যাঁ হ্যাঁ ব্যাংকের লাইনে আমি কাজ করছি, তো আমি জানি হুম হুম ব্যাংকের ম্যানেজার ছাড়া আদার সব স্টাফ হচ্ছে হরিদাস পাল, হ্যাঁ জেনে রাখুন। মানে ব্যাংক ম্যানেজার ছাড়া যা স্টাফ আছে ব্যাংকের সবাই হচ্ছে হরিদাস পাল, হুম আমি মনে করি তাই। সে আমি ডাইরেক্ট হুম বাড়ির যে গার্জেন আমি তার সঙ্গে কথা বলবো, সে বাঁচাতে হুম পারলে আমাকে বাঁচাবে, সে মারতে মানে পারলে আমাকে এই মারবে। ফোনটার এই ফোনটার জন্য দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ও জানতে চাইছে আপনার কাছ সঙ্গে আমাকে ডিল হয়েছে, এক। আর দ্বিতীয় কারণ হতে এটা হতে পারে যে আমাকে প্রেশারাইজ করছে, করে টাকা নেওয়ার চেষ্টা করছে, ছাড়ুন তো, ঠিক আছে। বললে আমি মানবো না কি কথাবার্তা। না মানে ও কিন্তু এই জিনিসটা করে, আমি 2-3টা কেস পেয়েছি যেখানে 1,25,000, আচ্ছা একজনের কাছ থেকে হচ্ছে 4.5 লাখ এরকম অ্যামাউন্ট, কিন্তু এই ইন্সপেকশন হবে, ধরা পড়ে যাবে, এই হবে তাই হবে করে কিন্তু টাকাটাও তুলেছে ওখান থেকে। আচ্ছা,
মানে স্যার কি বলছেন স্যার, ওই ব্যাপারটা নিয়ে আমাকে চাপে ফেলার চেষ্টা করছে। আপনি আছেন, আমি জানি আপনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না স্যার, এটা আমি নিশ্চিত থাকি, আমি নিশ্চিত। আমি আবার একটা কথা আপনাকে বলে রাখি, আমি এইমাত্র ডিএম অফিসে ঢুকলাম, আমার সঙ্গে অলরেডি 1 কোটি টাকা স্যারের সঙ্গে ফাইনাল হয়ে গেল স্যার। আমি বলেছিলাম যে আমি মার্চের মধ্যে আমি 1 কোটি টাকা আমি ঢুকাবো, মার্চের পর নতুন বছর পড়লে আমি 2.5 কোটি টাকা ঢুকাবো স্যার, এই টাকাটা আমরা তো আমাদের খাবো, বাংলা কথা, মাঝে আমি কাউকে দেবো না। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সমবায় ব্যাংকের ম্যানেজার সৌম্য চক্রবর্তী। তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা আমার কথা বলার ধরনই নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন অনেক কিছুই করা যায়। কি বলছেন ব্যাংক ম্যানেজার সৌম্য চক্রবর্তী, আসুন তার বক্তব্য শোনাই। মাননীয় বিধায়ক সম্পর্কে একটা কিছু বক্তব্য আমি আপনাকে বলছি, শুনুন, অপূর্ববাবু আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ, ঠিক আছে, তার প্রতি শ্রদ্ধা ভক্তি আমার কেন আমার রাজ্যের সকলেরই যথেষ্ট। একটা সময়ে একটা টার্গেট নিয়ে আমাদের ব্যাংকে এসেছিলেন, আমি তখন অন্য ব্রাঞ্চে ছিলাম এবং একটা সংগঠনের দায়িত্বে ছিলাম, আমার খুব ভালো মনে আছে কেন, অন রেকর্ড আছে যে উনি কীভাবে 17 জন আর কি কন্ট্রাকচুয়াল স্টাফকে পারমানেন্ট করেছিলেন এবং উইদাউট টেকিং হ্যাভিং এনি বেনিফিট। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এটা ভাবা যায় না, তো যে মানুষটা এত মানে ব্যাংকের জন্য করে বা তার সম্পর্কে ধরনের কথা বলার কোনো জায়গা নেই। এবং তার সঙ্গে একটা ভাইরালও শোনা যাচ্ছে যে একজনের 3 কোটি টাকা, যিনি কথা বলছেন 3 কোটি টাকা মাস মাসে তার ঢুকবে, কীভাবে সাইজ করতে হবে, মানে টাকাটা কীভাবে ঘোটালা করা যাবে, এই ধরনের একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আমার ধারণা মাননীয় বিধায়ককে ডিফাইস করার জন্য এটা করা হয়েছে এবং ভিডিও আপনার টেলিফোনিক কনফারেন্সে কোথাও কিন্তু ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম বা আমার নাম নেই। আমি তো অন ক্যামেরা বলছি, মাননীয় বিধায়কের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি আস্থা অগাধ এবং উনি যা করছেন যথেষ্ট ফাঁদি ব্লকের জন্য এবং এখানে সমবায়গুলোর জন্য। আর একটা কথা আমি উদাহরণ দিয়ে বললাম যে আমি যখন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ইউনিয়নের দায়িত্বে ছিলাম তখন আমাদের এমএলএ স্যার তখন ব্যাংকে এসেছিলেন এবং সেই সময় কিন্তু উনি 17 জন ক্যাজুয়াল কর্মীকে যারা বাম জমানায় দীর্ঘ 12-14 বছর ধরে যারা পারমানেন্ট হতে পারেনি বাম জমানায়, তাদেরকে কিন্তু উনি একদম ওয়ান সিটিংয়ে একটা মিটিং রেখে পারমানেন্ট করেছিলেন। তখন বিধায়ক সাহেব ছিলেন এসো, মাননীয় আফরিজ্জামান ছিলেন আর কানাইবাবু ছিলেন, হ্যাঁ, তারা করে তাদের সম্পর্কে এই ধরনের কথা মানে বলার দূরের কথা ভাবাই যায় না, ভাবাটাও আর কি মানে ওই যে মার্চ মাসে টাকা ঢুকবে বহরমপুরে গিয়ে ওখানে আর কি করতে হবে, অ্যাকাউন্ট কীভাবে অ্যাকাউন্টগুলো হবে, একটা কথা আলোচনা। আমি তো বলছি এটা একদম সম্পূর্ণ একদম বানানো একটা বিষয় এবং এই ভয়েস আমার নয়, আর আরেকজন কথা কাজে যার সঙ্গে কথা হচ্ছে বলছেন সেও আমার পরিচিত সেরকমভাবে জন্য। সমবায় ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ, আর সেই টাকা নাকি ভুল পথে গিয়েছে তৃণমূল বিধায়কের অ্যাকাউন্টে, এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।